এখন তো পাকা আম অহরহ পাওয়া যাচ্ছে, আর এ দিয়ে আমরা অনেক কিছু তৈরি করছি। যদি একসাথে অনেকগুলো পিউরি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু সহজেই সব কিছু তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি। তৈরি করব ম্যাঙ্গো পিউরি, যা দিয়ে আমরা অনেক রকম জিনিস সহজেই তৈরি করে নিতে পারবো। পাকা আম নিয়েছি, আমটাকে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে পিউরিটা নিয়েছি। এখন এটা সংরক্ষণ করব কিভাবে জেনে নিন। একটা হাঁড়িতে পিউরিটা দিয়ে দেবেন, প্রথমে 10 মিনিট খুব ভালো করে নেড়ে রান্না করে নেবেন। এতে দিয়ে দেবেন চিনি, এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। খুব ভালো করে রান্না করবেন আরও 5 মিনিট। তৈরি কিন্তু আমাদের ম্যাঙ্গো পিউরি। এখন এই পিউরিটাকে 1 মাস নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন খুশি তখন এই পিউরি দিয়ে তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো শেক, তৈরি করতে পারেন ম্যাঙ্গো কুলফি, আর আমের তৈরি অনেক ডেজার্ট তৈরি করতে এই পিউরিটা ব্যবহার করতে পারেন। আশা করি আমার এই পিউরি রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।